আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন হুগলির সিঙ্গুরে আবার একটি নতুন প্রজেক্টের উদ্বোধন করলেন মন্ত্রী বেচারাম মান্না তিনি উদ্বোধন করলেন বায়োগ্যাস এই বায়োগ্যাসের নাম দিয়েছেন গোবর্ধন এলাকাবাসী দীর্ঘদিনের আবেদন ছিল এই বায়োগ্যাসের জন্য মন্ত্রী বেচারাম মান্নার নিজ উদ্যোগে এবং সরকারি সহায়তায় এই বায়োগ্যাসের উদ্বোধন করলেন এবং বায়োগ্যাস যাতে সিঙ্গুরের মানুষ উপকৃত হন তার জন্য সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া হলো এই বায়োগ্যাস আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় হরিপাল থেকে সুমন দাসের প্রতিবেদন উপস্থিত ছিলেন ডক্টর করবি মান্না সহ এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থক এছাড়া সাধারণ মানুষও ছিলেন চোখে পড়ার মতো